হবিগঞ্জের বাহুবলে মা এবং মেয়ের হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াসির আরাফাত এই আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়, 2021 সালের 17 মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকে আসামিরা। এ সময় বাড়িটির বাসিন্দা অঞ্জলি মালাকার ও তার মেয়ে পূজা মালাকারকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 2022 সালের 31 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।